সিলেটের হরিপুরে আছেন সহকর্মী ইকরামুল কবির, সরাসরি যাচ্ছি তার কাছে। যেই আনুষ্ঠানিকতা শেষ হয়েছে সেই স্থানেই আমার পিছনে যেই বাল্বটি দেখা যাচ্ছে, এই বাল্বটি কত সময় পর পর এসে এখানে যে প্রজেক্ট ডাইরেক্টর বা পিডি তিনি ডক্টর ফরাদুজ্জামান, তিনি সহ বাপেক্সের কর্মকর্তা সবাই মিলে এটা পরীক্ষা নিরীক্ষা করছে, কত সময় পর পর এসে দেখছেন যে কত কি পরিমাণ গ্যাস এইখান থেকে যে উত্তোলন করা হয়েছে, তারপর জাতীয় সঞ্চালন লাইনে জানা হচ্ছে। সর্বশেষ প্রায় 85 লাখ ঘনফুট গ্যাস জাতীয় সঞ্চালন লাইনে লক্ষ্যমাত্রা নিয়েই আজকে 3:15 সময় গ্যাস জাতীয় সঞ্চালন লাইনে দেওয়া হয়েছে। এই মুহূর্তে 80 লক্ষ ঘনফুট গ্যাস সঞ্চালন লাইনে যাচ্ছে এবং তারই পরীক্ষা নিরীক্ষা করে বারবার দেখছে, বারবার সবকিছু ঠিক আছে কিনা দেখে মোটামুটি নিশ্চিত হচ্ছেন। এর বাকি যে এই পুরো গ্যাস ক্ষেত্রে যা আছে যে সরঞ্জাম দিয়ে আজকে রাতের মধ্যেই সরিয়ে নেওয়া হচ্ছে। সবগুলো যে বাপেক্সের খননকারী প্রতিষ্ঠান বাপেক্স, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাপেক্স, এই খনন কাজে নিয়োজিত ছিল তাদের যে যন্ত্রপাতি বিভিন্ন সরঞ্জাম সবগুলো গুটিয়ে নেওয়া হচ্ছে। কারণ হচ্ছে গিয়ে এই একটি সাকসেসফুলি বা সফল একটি খনন কাজ শেষে তারা এগুলো নিয়ে চলে নিয়ে যাবে আজকের মধ্যে। এবং বলে রাখা প্রয়োজন যে জুলাই মাসের যে খনন কাজ শুরু হয়েছে মাত্র 3 মাসের মাথায় এই খনন কাজ শেষ হয়ে গিয়েছে এবং খনন কাজের মধ্যে একটি সফল পেয়েছে। বলে রাখা প্রয়োজন যে 1986 সালে প্রথম তেল কূপ হিসেবে বাংলাদেশে প্রথম তেল ক্ষেত্র হিসেবে বা জ্বালানি ক্ষেত্র হিসেবে এটি আবিষ্কার করা হয়েছিল। পরবর্তীতে 1994 সাল পর্যন্ত তেল উত্তোলনের পর পরিত্যক্ত ঘোষণা করে, বারবার চেষ্টা চালানো হয়েছে গ্যাস উত্তোলনের, কিন্তু পরবর্তীতে এটি স্থায়ীভাবে পরিত্যক্ত ঘোষণার পর আবারও এই চলতি বছরের জুলাই থেকে পুনঃ খনন কাজে মনোনিবেশ করে সিলেট গ্যাস ফিল্ড কোম্পানি লিমিটেড। এবং এই সিলেট গ্যাস ফিল্ড কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনী পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান আমাকে জানিয়েছেন এই গ্যাস ক্ষেত্র একটি সমৃদ্ধ গ্যাস ক্ষেত্র এবং জ্বালানি সহ গ্যাস সহ সবকিছু মিলে এই সিলেটের অঞ্চলের মধ্যে সবচেয়ে ভালো একটি গ্যাস ক্ষেত্র এবং একটি সফল সমাপ্তি ঘটল আজকে। এবং এই সফল সমাপ্তির পর জাতীয় যে সঞ্চালন লাইনে অর্থাৎ দেশের যে গ্যাস সেক্টর, সেই গ্যাস সেক্টরে এখন এই মুহূর্তে যদি বলি এই মুহূর্তে 80 লাখ ঘনফুট গ্যাস জাতীয় সঞ্চালন লাইনে সরবরাহ করা হচ্ছে এবং এটি বেড়ে 85 লাখ ঘনফুটে উন্নীত করার জন্য প্রক্রিয়া চলছে। মোটামুটি এই ছিল সিলেট 7 নম্বর গ্যাস গ্রুপ থেকে যে 80 লাখ ঘনফুট গ্যাস জাতীয় সঞ্চালন লাইনে সরবরাহ করা হলো বিকেলে, তার সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম সিলেটের হরিপুরে।